আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকেও বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এত সুন্দর ওয়েদার, তো সেই ক্ষেত্রে কিন্তু আর বাসায় থাকতে পারলাম না, তো বাচ্চাদের নিয়ে পার্কে গিয়েছিলাম আর কী কী রান্নাবান্না করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন। তো আজকে আমি নিহারি রান্না করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে দুইটা গরুর পায়া নিয়েছি আর কি। তো আপনারা চাইলে কিন্তু খাসির পায়া দিয়েও এই নিহারিটা রান্না করতে পারেন। তো প্রথমত আমি পায়ার উপরে যে স্কিনটা ছিল তো ওটা কিন্তু আমি পুরোটাই উঠিয়ে ফেলেছি। তারপর গরম ফুটন্ত গরম পানি দিয়ে হলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। যদি এটার ভিতরে কোনো মানে ব্লাড বা রক্ত থাকে তো ওটা হলো বেরিয়ে যাবে সেজন্য আর কি। তা আধা ঘন্টা ভিজানোর পরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা যেহেতু একটু শক্ত টাইপের সেহেতু আমি প্রেশার কুকারে বসিয়ে দিব। অলরেডি আমি প্রেশার কুকারে নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর হলো দারচিনি, এলাচ। আর এখানে একটা সানের মশলা নিয়েছি, নিহারির মশলা। এখন আমি মশলাগুলো দিয়ে দিব একে একে, তারপর মেখে ঝুঁকে হলো আর প্রেশার কুকারে বসিয়ে দিব। তো দুইটা পায়ার জন্য পরিমাণ মতো এখানে আমি লবণ 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, পরে লাগলে বুঝে শুনে চেক করে দেওয়া যাবে। আর দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, কারি পাউডার, সব কিছু আমি পরিমাণ মতো দুইটা পায়াতে যা দরকার ওই পরিমাণে দিয়ে দিব আর কি। আর এই পায়াতে যেহেতু একটু তেলের পরিমাণ বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমি তেলটা একটু কমই দেব। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। নিহারিটা হওয়ার পরে কিন্তু আমি পরে ফোড়ন দিয়ে নিব। এখন এই ধরনের উপকরণগুলো দিয়ে আমি মেখে ঝুঁকে নিহারিটা বসিয়ে দিব। তো অনেকেরই কিন্তু এই নিহারিটা অনেক পছন্দ, এটা ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আজকে বাইরে এত সুন্দর ওয়েদার, অনেক সুন্দর রোদ উঠেছে। লন্ডনে কিন্তু বেশিরভাগই ওয়েদার খারাপ থাকে, তেমন একটা রৌদ্র দেখা যায় না, মেঘাচ্ছন্ন আকাশ থাকে সবসময় বেশিরভাগ আর কি। তো আজকে অনেক সুন্দর রৌদ্র, তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু পার্কে গিয়ে ঘুরে আসি যেহেতু ওয়েদারটাও ভালো। তো এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, মশলাটা একটু হালকা মেখে ঝুঁকে গরম পানি দিয়ে এখন বসিয়ে দিব। আর বাচ্চাদেরকে যদি বলি পার্কে চলো তো তারা তো মহা খুশি পার্কে যাওয়ার কথা শুনলেই। পার্কে যদি সারাদিনও থাকে তাহলেও তাদের কোনো খিদা লাগবে না। তো এখন নিহারিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রায় 3-4টার মতো সিটি দিয়ে, তারপর হলো আমি নিহারিটাকে ফোড়ন দিয়ে নিব। তা হতে থাক। তো এ পর্যায়ে কিন্তু আমি 4টা সিটি দেওয়ার পরে নিহারিটাকে আমি বড় একটা পাত্রতে ঢেলে নিয়েছি, যেহেতু ওটাতে এত বেশি একটা জায়গা ছিল না সেই ক্ষেত্রে। তো এখন যে সানের মশলাটা আছে তো এই মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, তারপর আমি ফোড়ন দিয়ে নিব। আর নিহারিটা কিন্তু একদম গলেও যায়নি আর একদমও শক্ত টাইপের না, আমি যেভাবে চাইছি ঠিক সেভাবেই কিন্তু আছে। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এই সানের এই মশলাটা, নিহারির মশলা। তো এখন আরও 10 মিনিটের মতো জাল করব। তো অনেকদিন যেহেতু ঠান্ডা ছিল বা লকডাউন ছিল বেশিরভাগই কিন্তু বাসায় থাকতে হয়েছে, বাইরে বেশি একটা যাওয়া হয়নি।
তো এখন যেহেতু ছামার চলে আসতেছে, আবার ওয়েদারটাও মোটামুটি ভালোর দিকে, মোটামুটি প্রতিদিনই একটু একটু রোদ ওঠে আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করলে ভালোই হয়। তো এই পর্যায়ে নিহারি রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো নিহারিটা কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি, তো ওই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা ফোড়ন দিয়ে নামিয়ে নেবেন, লবণটা চেক করে তাহলে কিন্তু হয়ে যাবে। তো মাশাল্লাহ আমার নিহারিটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো আমরা সবাই কিন্তু পরোটা দিয়ে খেয়েছিলাম, তো ওটা শেয়ার করা হয়নি, যেহেতু এক এক সময় এক একজন খেয়েছে। তো আপনাদের ভাইয়া বিকালে খেয়েছে, আমরা দুপুরে খেয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু আর শেয়ার করা হয়নি। তো এখন পার্কে চলে এসেছি, আর পার্কে আসার পরে মনে হলো যে কি নতুন জীবন পেলাম, এত ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগছে। আজকে মনে হয়েছে যে বাংলাদেশে আছি, এত সুন্দর ওয়েদার দেখে। তো এখন পার্কের প্লেগ্রাউন্ডে অলরেডি চলে এসেছি, আর আসার পরে কিন্তু আমার মেয়েকে আর খুঁজে পাইনি, এক একজন হলো এক এক দিকে চলে গেছে, খেলায় আর কি তারা ব্যস্ত হয়ে গিয়েছে, তারা অনেক খেলায় ব্যস্ত, কোনটা থুয়া কোনটা খেলবে তারা নিজেই বুঝতে পারতেছে না। তো আমি আর কি করব, তো তাদেরকে একটু শ্যুট করার চেষ্টা করছিলাম, তো তাদের তো আর খুঁজেই পাইনি, তো সেই জন্য অন্য মানুষকে একটু ভিডিও করলাম আর কি। তো সিনহাই কিন্তু ওর ক্লাসের বান্ধবী পেয়েছে, তানহাই ওর ক্লাসের বান্ধবী পেয়েছে, শুধু শুভ কেউ কাউকে পায় নাই। তো বলতেছে আম্মু আমি তো কাউকে পেলাম না, তো এখন আমি কী করব। আমি বললাম তুমি একটু খেলা করো, তো সে আর কি একা হয়ে গিয়েছে, আর তারা তাদের বান্ধবী নিয়ে অনেক ব্যস্ত। এই যে কী সুন্দর খেলা করতেছে বান্ধবীর সাথে, এখানে ওদের দুজনের বান্ধবী আছে। পার্কে আসলে তারা খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায়, তারা তো অনেক মহা খুশি আর কি। আমার আরো অন্যান্য ভিডিওতে হয়তো এই পার্কটা ভিডিও করেছিলাম, তো এই পার্কটা কিন্তু আমার বাসার একদমই কাছে, ওয়েস্টহাম পার্ক, আমার বাসা থেকে 2 মিনিট। তো সব সময় কিন্তু বেশিরভাগ সময় এই পার্কে আমার আসা হয়। বাচ্চাদের খেলাধুলা দেখতেছি আমিও বসে বসে, কি করব। তো আমি অবশ্য এক ভাবিকে পাইছিলাম, তো তার সাথে একটু গল্প করছি, তো আমার ছেলেই একা হয়ে গিয়েছে। তো এখানে পার্কে হলো একটা সুইমিং আছে বাচ্চাদের জন্য, তো এই সুইমিংটা আপাতত বন্ধ ভাইরাসের জন্য। আমি এর আগের সামারেও দেখেছি এই ওয়েস্টার্ন পার্কে কিন্তু সামারের সময় অনেক দূরে দূরে থেকে লোকজন আসে ঘোরার জন্য। তো সেজন্য কিন্তু আমার কাছেও খুবই ভালো লাগছে, আমার বাসাটাও কিন্তু এই ওয়েস্টার্ন পার্কের কাছে, তো আমার আর দূরে যেতে হয় না আর কি। যদি অন্য পার্কে যাই তাহলে হয়তো বা অন্য পার্কে যেতে হয়। তো আমার মেয়ে হলো ওই যে বান্ধবীর সাথে কত সুন্দর খেলা করতেছে, তো ওদের খেলা দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল, তো আমরাও কিন্তু ছোটবেলা অনেক খেলা করছি। তো এখানে হলো শুভ একা একা আর কি বাচ্চাদের মতো দোল খাচ্ছে, তো আমি বললাম এটা তো বাচ্চাদের, তুমি উঠছো কেন? তো বলতেছে আমি কি করব এই আর কি।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ কষ্ট করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি লাইকে মাত্র অন্য আরেকজনের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করে আর কি তো প্লিজ সবাই একটু লাইক দিবেন আমার অনুরোধ রইল তো বাচ্চারা কিন্তু খেলা করতেছে তো আপনারা দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ।